খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি বিক্ষোভ। এদিকে জনগণের সংসদকে কখনোই বৈধতা দেবে না বলছে বিপার্টি। জানাবো সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে বলছে আমিরা জামায়াত। আওয়ামী লীগের ক্ষমতায় আসার পর ভোটের অধিকার নিশ্চিত করেছে বললেন শেখ হাসিনা। এদিকে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে আওয়ামী লীগের কোন্দল। এবং সর্বশেষ জানাবো আট মন্ত্রী প্রতিমন্ত্রীর পিএস নিয়োগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ। দলের চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কারাগারে আটক রাজবন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছিল বিএনপি। জনগণ এই সংসদকে কখনোই বৈধতা দেবে না বলছে বিপার্টি। সাতই জানুয়ারির প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদকে 5% সংসদ আখ্যা দিয়ে এবং ডামি মন্ত্রিসভার শপথ প্রত্যাখ্যান করে গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন ভিত্তিক বাংলাদেশ গড়তে গণশপথ পাঠ করার প্রতীকী কর্মসূচি ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। বর্তমান সংসদকে জনপ্রত্যাখ্যাত 5% সংসদ আখ্যা দিয়ে সোলায়মান চৌধুরী বলেন, জনগণ এই সংসদকে কখনোই বৈধতা দেবে না। চুরি ও প্রতারণার জন্য তথ্য থামাচাপা দেওয়ার জন্যই তড়িঘড়ি করে প্রজ্ঞাপন জারি ও শপথের আয়োজন করা হয়েছে। দিন যত যাচ্ছে ততই 7ই জানুয়ারি নির্বাচনের আরো নিত্য নতুন জালিয়াতি ফাঁস হচ্ছে। তিনি আরো বলেন, নির্বাচনের দিন সিইসি দিবানিদ্রা ও কাস্টিং ভোট সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রদান, নির্বাচন কমিশন সচিবের মুখ ফসকে বেরিয়ে পড়া নীল নকশা, নির্বাচনের অংশ নেওয়া সরকারের তল্পিবাহকের ডামি দলগুলো নির্বাচন প্রত্যাখ্যান করে দেওয়া বক্তব্য, এমনকি নৌকা প্রতীকে ভোট করা সরকারি দলের নেতাদের চমকপ্রদ পুকুর চুরির কাহিনী সবই দিবাল লোকের মতো স্পষ্ট করে দিচ্ছে এই নির্বাচন যে কত জঘন্য প্রহসনের নাটক ছিল। 5% সংসদ ও ডামি মন্ত্রিসভার শপথকে প্রত্যাখ্যান করে গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য 16ই জানুয়ারি দুপুর 3টায় এবি পার্টির উদ্যোগে গণশপথ কর্মসূচি ঘোষণা করা হয়। এই গণশপথ অনুষ্ঠানে প্রহসনের নির্বাচন পর্যবেক্ষণকারী সর্বস্তরের জনগণকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি। সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে বলছে আমিরে জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার জনগণের ভোটাধিকার হরণ ও নির্মমভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে দেশকে জুলুমতন্ত্রে পরিণত করেছে। গণতন্ত্রিক দেশের জনগণকে এখন আর ভোট প্রদানের কোনো সুযোগই দেওয়া হয় না। দেশে গণতন্ত্র নির্বাসিত জনগণের কথা বলার ন্যূনতম অধিকার নেই, এমনকি মানুষের জ্ঞান ও মালেরও কোনো নিরাপত্তা নেই। এমত অবস্থায় দেশের মানুষের মুক্তির জন্য জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সৎ কাজের আদেশ ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে, কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সর্বোত্তম জিহাদ, এটি কোরআনের নির্দেশ। জনগণকে সাথে নিয়ে জালিমের জুলুমকে প্রতিহত করতে হবে। অবৈধ ও জালিম আওয়ামী সরকারকে প্রতিহত করতে হলে রাজধানী ঢাকার জনগণ বিশেষ ভূমিকা রাখতে হবে। এর সময় আওয়ামী সরকারের পতন নিশ্চিত করতে এবং কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন ছাপিয়ে পড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আল্লাহ প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রদর্শিত একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে ইসলাম। শুধু ইসলামই জনগণকে তার প্রকৃত নাগরিক অধিকারের নিশ্চয়তা প্রদান করে। এজন্য পরিকল্পিতভাবে দাওয়াতি কাজ করার মাধ্যমে রাজধানী ঢাকার সকল মানুষের কাছে ইসলামী অনুশাসনের আহ্বান পৌঁছে দিতে হবে। সংগঠনের দেওয়া পরিকল্পনা ভালোভাবে পড়ে বুঝে সেই মাফিক ময়দান পরিচালনা করতে হবে। মনে রাখতে হবে, পরিকল্পনা ছাড়া কোনো কাজ ভালোভাবে করা যায় না। তিনি বলেন, আওয়ামী লীগ তাদের দলের নাম থেকে মুসলিম ছেঁটে ফেলে ধর্মনিরপেক্ষ সেজেছে, তেমনি দেশের শিক্ষা ব্যবস্থা ও সাহিত্য সংস্কৃতি থেকেও ইসলামী নীতি আদর্শ বাদ দিয়ে পৌত্তলিকতা সংযুক্ত করেছে। একইভাবে রাজনীতি থেকেও ইসলাম তথা আদর্শিক ভাবধারা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রতিহিংসা পরায়ণ হয়ে জামায়াতের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে। এই সরকারের এমন অনৈতিকতা জবাব আমরা রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে দিব, জাতিকে দুঃশাসনের কবল থেকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভোটের অধিকার নিশ্চিত করেছে বললেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভোটের অধিকার নিশ্চিত করেছে। বিএনপি নির্বাচন বানচাল করতে চাইলেও দেশের মানুষ তা হতে দেয়নি। নির্বাচনের আগে যারা জ্বালাও পোড়াও করেছে তাদের ছাড় দেওয়া হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসব ঘটনায় যারা হুকুম দিয়েছে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, মা ছেলেকে বুকে জড়িয়ে ট্রেনে যেভাবে পুড়ে কয়লা হয়ে গেছে এই দৃশ্য কোনো মানুষ সহ্য করতে পারে না। যে কারণে তারা যত চিৎকার করুক, চেঁচামেচি করুক, তাদের কথাই কিন্তু জনগণ সাড়া দেয়নি এবং
এবং যারা এই ধরনের জঘন্য কাজ করেছে তাদের কোনো ছাড় নাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং নেব। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভোটের অধিকার নিশ্চিত করেছে, বিএনপি নির্বাচন বানচাল করতে চাইলেও দেশের মানুষ তা হতে দেয়নি। 7ই জানুয়ারি জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে, এই নির্বাচনের মাধ্যমে জনগণের জয় হয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে। নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে আওয়ামী লীগের কোন্দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে সারা দেশে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের অনুসারী কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ লেগে আছে। মূলত এরা একই দলের নেতাকর্মী হওয়ায় ছড়িয়ে পড়ছে দলীয় কোন্দল। ঝিনাইদহে নৌকা সমর্থক ও নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের বিরোধী প্রার্থীদের স্বতন্ত্র হয়ে নির্বাচন করতে দেওয়ার সিদ্ধান্ত নীতি নির্ধারকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ছড়িয়ে পড়েছে সারা দেশে। তথ্য সূত্রগুলো বলছে, গতকাল পর্যন্ত আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র নৌকা প্রতীকে নির্বাচন করা চতুর্থ দলের শরিক ও জাতীয় পার্টির কমপক্ষে 26 প্রার্থী প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন কারচুপি এবং অনিয়মের অভিযোগ তুলেছেন। আওয়ামী লীগের 4 জন, শরিক দলের 2 জন এবং আওয়ামী লীগের স্বতন্ত্র 16 জন প্রার্থী এই তালিকায় রয়েছে, বাকিরা অন্য রাজনৈতিক দলের। এর আগে রাতে নোয়াখালী 2 আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া নির্বাচনী এজেন্ট শাহেদুজ্জামান পলাশকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ দুর্বৃত্তরা। ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত নৌকা প্রার্থী তাহজিব আলম সিদ্দিকীর কর্মী বরুণ কুমার ঘোষকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ঘোষপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। কুষ্টিয়া 4 আসনে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত হয়েছেন 6 জন, এদের মধ্যে 2 জনকে মাথায় ও কোমরে কুপিয়ে আহত করা হয়েছে। কুমারখালীতে কয়েকটি স্থানে সংঘর্ষে তারা আহত হন। কুষ্টিয়া 4 আসনে বিজয়ী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ ও পরাজিত দলীয় প্রার্থী সেলিম আলতাফ জর্জর সমর্থকদের মধ্যে এসব সংঘর্ষ হয়। খুলনা 4 আসনে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন শিল্পপতি আব্দুল সালাম মুর্শেদী, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এস এ মোর্তজা রশিদী তারা। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোস্তফা রশিদী সুজার ভাই। মোর্তজা রশিদী তারার হয়ে নির্বাচনে কাজ করেছিলেন কুদলা গ্রামের রিলি বেগম এবং তার স্বামী মোহাম্মদ এসকেন্দ শেখ। নির্বাচনের দিন ভোট গণনা শুরুর কিছুক্ষণ পর তাদের উপর হামলা হয়, এতে এসকেন্দ শেখ ও তার স্ত্রী রিলি বেগম আহত হন। খুলনা 5 আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন নারায়ণ চন্দ্র চন্দ। এই আসনে ইগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী করেন ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। নির্বাচনে আকরাম হোসেন হয়ে কাজ করেছিলেন শোভনা ইউনিয়নের আব্দুর রহিম ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন। ভোটের পরদিন আব্দুর রহিমের বাড়িতে হামলা করে নৌকার সমর্থকরা। তারা আব্দুর রহিমকে বাড়িতে না পেয়ে তার স্ত্রীকে মারধর করে। নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনার প্রতিকার চেয়ে গত শনিবার সিরাজগঞ্জ 5 আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সংবাদ সম্মেলন করেছেন। বেলকুচির কামারপাড়া মহল্লায় নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধের দাবি জানান। তিনি বলেন, ভোটের পরে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোমিন মন্ডলের ছত্রছায়ায় তার কর্মী সমর্থকদের উপর হামলা হয়েছে। মামলায় ক্ষতিগ্রস্ত সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। চট্টগ্রামের সন্দ্বীপে নির্বাচন পরবর্তী হামলা সহিংসতা অব্যাহত রয়েছে। ভয়ে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ডক্টর জামাল উদ্দিন চৌধুরীর সমর্থকরা বাড়িঘর ছেড়ে চট্টগ্রামে পাড়ি জমিয়েছে। ইতিমধ্যে আওয়ামী লীগ যুবলীগ সহ বিভিন্ন পর্যায়ে 36 নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। নওগাঁ 1 আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তার কর্মীদের মারধর, বাড়িঘর ও দোকানপাটে হামলার অভিযোগ করেছেন। এই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের অনুসারীরা এসব হামলা চালিয়েছেন বলে তার দাবি। ভোটের 2 দিন পর সংবাদ সম্মেলন করে মাদারীপুর 3 আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সোফান গোলাপ অভিযোগ করে বলেন, সূক্ষ্ম কারচুপির ষড়যন্ত্রের কারণে তিনি পরাজিত হয়েছে। ঢাকা 4 আসনে আওয়ামী লীগের প্রার্থী সানজিতা খানম 8ই জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার বরাবর পৃথক আবেদনে একই অভিযোগ করেন। হাইকোর্টে রিট করেন তিনি। ওই আসনে জয় পেয়েছে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ডক্টর মোহাম্মদ আওলাদ হোসেন। নির্বাচনের 2 দিন পর এক কর্মী সভায় মানিকগঞ্জ 2 আসনে আওয়ামী লীগ প্রার্থী মমতাজ বেগম অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রে কারচুপি করে তাকে হারানো হয়েছে। বগুড়া 1 আসনে আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পরাজিত হওয়ার পর কারচুপি ও অনিয়মের অভিযোগ করেছেন। পাবনা 3 আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদ কেন্দ্র দখল, ভোট কারচুপি সহ অনিয়মের নানা অভিযোগ করেছেন। অন্যদিকে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি দেখানো, এজেন্ট বের করে দেওয়া, জাল ভোট সহ নানা অভিযোগ করেছে রাজবাড়ী 2 আসনের স্বতন্ত্র প্রার্থী কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক। কুষ্টিয়া 3 আসনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী পারবে জানুয়ার এবং ফরিদপুর 2 আসনে স্বতন্ত্র প্রার্থী নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন। আয়াতে মন্ত্রী প্রতিমন্ত্রীর পিএস নিয়োগ।
নতুন মন্ত্রিসভার 8 জন মন্ত্রী প্রতিমন্ত্রী আকান্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রী প্রতিমন্ত্রীরা যতদিন এই পদ অলঙ্কৃত করবেন বা তাদের জন্য পদায়ন করা একান্ত সচিবদের এ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজামেল হকের পিএস মোহাম্মদ সানোয়ার হোসেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পিএস মোহাম্মদ আলমগীর হোসেন একই পদে ফের নিয়োগ পেয়েছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব পাওয়া জুনায়েদ আহমেদ পলকের পিএস বিভাগে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মশফিকুর রহমান। তিনি আগেও মন্ত্রীর একান্ত সচিবের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়াকে পরিকল্পনা মন্ত্রী আব্দুল সালামের পিএস করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।